সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কম্পিটিটিভ জোন স্টাডি উইথ পিয়া, এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমাদের প্রত্যেকটা নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ পিয়া। যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও। আজ ICDS এর ভ্যাকসিনেশনের ওপর একটা ক্লাস দেব, এবং সেখানে চাইল্ড কেয়ার এবং প্রেগনেন্সি উমেনদের কীভাবে কেয়ার করা হয় বা কী কী টিকা দেওয়া হয় সেই নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করি। তো প্রথমে ভ্যাকসিনেশন কী আমাদের জানতে হবে, অর্থাৎ টিকা কী। তো টিকা হচ্ছে মানব শরীরে সংক্রামক রোগের হাত থেকে রক্ষা করার জন্য দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আমরা কোনো মারণ রোগের কবলে না পড়ি। তো ভারত সরকার কিছু কিছু টিকা আমাদের দিয়ে থাকে, সেগুলো হচ্ছে ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, পোলিও, হেপাটাইটিস বি, এই জিনিসগুলো দেওয়া হয়ে থাকে। তো আমরা প্রথম থেকে আজ এই টিকার ফুল ফর্মগুলো একটু দেখে নেব, যে কোন টিকাকে কী নাম দেওয়া হয় এবং আমরা সংক্ষেপে যেই নামগুলো বলি। তো প্রথমে চলে আসছি টিটি, অর্থাৎ টিটেনাস টক্সাইড বা টক্সিয়ড, টিটেনাস টক্সিয়ড। তারপর হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিনকে হেপাটাইটিস বি ভ্যাকসিন। তারপর হচ্ছে ওপিভি, ওপিভি মানে হচ্ছে ওরাল পোলিও ভাইরাস ভ্যাকসিন, ওরাল পোলিও ভাইরাস ভ্যাকসিন। তারপর হচ্ছে বিসিজি, বিসিজি হচ্ছে ব্যাসিলাস কালমেট্টি গুয়েরিন, ব্যাসিলাস কালমেট্টি গুয়েরিন। এই বিসিজিটা অনেক পরীক্ষায় এসছে, শুধু ICDS না, ICDS-এর জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই, এবং PSC-র আরও কিছু পরীক্ষা ছিল যেখানে কিন্তু এটা দিয়েছে অনেকবার। তারপর আসছে MMR, MMR মানে হচ্ছে মেজলস অর্থাৎ হাম, মাম্পস এবং রুবেলা ভ্যাকসিন, MMR, এই তিনটাকে একসঙ্গে বলা হয় MMR। এবার আমরা দেখে নেব যে ভারত সরকার কী কী টিকা দিয়ে থাকে। সাধারণত 25টা টিকা দিয়ে থাকে, তো তার মধ্যে যেগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেই জিনিস, সেই টিকাগুলো হচ্ছে মাম্পস, ডিপথেরিয়া, পারফুসিস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস ই, পোলিও মাইলেটিস, টিক বর্ন এনকেফালাইটিস, র্যাবিস, ইয়েলো ফিভার, জাপানিজ এনকেফালাইটিস, মিজেলস অর্থাৎ হাম, পার্টুসিস, টিউবারকুলোসিস, জাপানিজ এনকেফালাইটিস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এবার আমরা দেখে নেব যে প্রেগনেন্ট উমেন ভ্যাকসিনেশন কী কীকে, যখন তারা প্রেগনেন্ট থাকে কোনো মহিলা, তাদেরকে কী কী ভ্যাকসিন নিতে হয়। তো চলো দেখে নিই। প্রথমে হচ্ছে TT1, TT1 হচ্ছে যখন তারা প্রেগনেন্ট থাকে, ডিউরিং প্রেগনেন্সি। তারপর হচ্ছে TT2, ওয়ান ডোজ ফ্রম TT1 4 উইক লেটার, অর্থাৎ ওই TT1টা যখন নেওয়া হয় তার ঠিক 4 সপ্তাহ পরে এই TT2টা নিতে হয়। তারপর হচ্ছে টিটি বুস্টারটা হচ্ছে 3 বছরের মধ্যে এই টিটি বুস্টারটা প্রেগনেন্ট উমেন যারা থাকে তাদেরকে নিতে হয়। এবার আমরা দেখব যে বেবি ভ্যাকসিনেশন, অর্থাৎ বাচ্চাদের কী কী ভ্যাকসিন দেওয়া হয় সেই সম্পর্কে দেখব। প্রথমেই বেবিকে যখন দেওয়া হয়, যেটা হচ্ছে সদ্যজাত একদম শিশু যারা থাকে তাদেরকে প্রথমে দেওয়া হয় BCG, তারপর দেওয়া হয় OPV0, হেপাটাইটিস বি বার্থ ডোজ, অর্থাৎ জন্মের সময় অথবা 1 বছরের মধ্যে এই হেপাটাইটিস বি বার্থ ডোজ যেটা, এটা দেওয়া হয়ে থাকে। সাধারণত এটা একদম যখনই বাচ্চাটা হচ্ছে সেই ডেলিভারি টেবিলেই কিন্তু এই ভ্যাকসিনেশনগুলো দেওয়া হয়ে থাকে। তারপরে চলে এসেছি যে 6 উইক, অর্থাৎ বাচ্চার জন্মের 6 সপ্তাহ পর OPV1 দেওয়া হয়। প্রথমেরটা ছিল OPV0 এবং তারপরটা হচ্ছে OPV1, তারপর হচ্ছে Penta-1। Penta-1-এর মধ্যে কী কী আছে, DPT, হেপাটাইটিস বি আর HIV, এই তিনটের ভ্যাকসিনেশন দেওয়া হয়। তারপর হচ্ছে 9 মান্থস, 9 মাসের মধ্যে তাদেরকে দেওয়া হয় হচ্ছে MMR-1, MR আর হচ্ছে মিজলস অর্থাৎ হামের জন্য।
এবং 10 বছর বয়সে, শিশুর জন্মের 10 বছর বয়সে তাকে TT1 দেওয়া হয়। এবার আমরা প্রত্যেকটা ভ্যাকসিন সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেব। তো প্রথমেই আসছি পোলিও ভ্যাকসিনের সম্পর্কে। তো পোলিও ভ্যাকসিনটা আমি তোমাদেরকে বললাম যে পোলিও মাইলিটিস বলা হয় এবং এটি হচ্ছে ইনঅ্যাক্টিভ আর উইকেন্ডে দেওয়া হয়। তো ইনঅ্যাক্টিভটা কি? ইনঅ্যাক্টিভটা হচ্ছে ইঞ্জেকশনের দ্বারা দেওয়া হয়, বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়া হয় এবং সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। এবং উইকেন্ডে একটা ভ্যাকসিন দেওয়া হয় যেটা হচ্ছে মুখে দেওয়া হয়। দেখবে যে 2 ড্রপ করে দেয়, যেটা আমাদের অমিতাভ বচ্চন অ্যাড দেয়, তো সেটা হচ্ছে উইকেন্ডে যেটা মুখে দেওয়া হয়, আর ইনঅ্যাক্টিভটা ইঞ্জেকশন। ইট ইউজ ইন 1955, এটা প্রথম কিন্তু 1955 সালে এর ব্যবহার শুরু হয়েছিল। এবং আমাদের একটা কোশ্চেন আসে যে WHO, যে হু যেটা সংস্থা আছে, সেটা কিন্তু ফ্রি ফ্রম পোলিও বলেছে আমাদের ইন্ডিয়াকে, যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু পোলিও নেই। সেটা কত সালে, এই সালটা দেয় 2014-তে তারা ঘোষণা করেছে। তো ওরাল পোলিও ভ্যাকসিন ডেভেলপড বাই আলবার্ট সাবিন ইন 1961-তে ওরাল পোলিও যেটা আছে সেই ভ্যাকসিনটা কে প্রথম নিয়ে এসেছিল, সেটা হচ্ছে আলবার্ট সাবিন। এবং ফাদার অফ পোলিও ভ্যাকসিন কাকে বলা হয়? জোন্স সাল্ককে বলা হয়। জোন্স সাল্ক, SALK, জোন্স সাল্ককে বলা হয় ফাদার অফ পোলিও ভ্যাকসিন। কিন্তু যখন বলবে যে ওরাল পোলিও ভ্যাকসিন, তখন কিন্তু আলবার্ট সাবিন হবে। এবার আমরা পড়ব হেপাটাইটিস বি ভ্যাকসিন এবং মিজলস মাম্পস অ্যান্ড রুবেলা ভ্যাকসিন নিয়ে। তো হেপাটাইটিস বি ভ্যাকসিন হচ্ছে এর বাণিজ্যিক যে নামটা, অর্থাৎ তুমি দোকানে গেলে হেপাটাইটিস বি ভ্যাকসিনের জন্য কিছু চাইলে সেখানে কিন্তু তুমি পাবে না। তো তোমাকে ওই বাণিজ্যিক নামটা বলতে হবে, যেটা হচ্ছে রিকম বাইভ্যাক্স এইচবি। এবং এটি কে প্রথম ইউজ করে, সেটা হচ্ছে পাবলো ডিটি ভ্যালেনজুয়েলা 1986-এ পাবলো ডিটি ভ্যালেনজুয়েলা। তারপর হচ্ছে মিজলস মাম্পস অ্যান্ড রুবেলা ভ্যাকসিন, যেটা হচ্ছে 1971-এ জার্মানির একজন বিজ্ঞানী যিনি হচ্ছেন মৌরাইস হিলম্যান। এখানে বলে রাখি যে জার্মানির কিন্তু অনেকজন বিজ্ঞানী মিলে এটি তৈরি করেছে, কিন্তু এই মৌরাইস হিলম্যান যিনি আছেন ওনার নামটাই কিন্তু বলা হয়ে থাকে। তো এটার একটা ট্রেড নাম আছে, অর্থাৎ বাণিজ্যিক নাম, সেটা হচ্ছে ট্রিওমোভ্যাক্স। এরপর হচ্ছে টিটেনাস টক্সিয়ড হচ্ছে টিটেনাসের জন্য দেওয়া হয়। এটি আবিষ্কার করেন হচ্ছে ইমিল ভন বেহেরিন 1924-এ। তারপরটা হচ্ছে BCG, যেটা তোমাদেরকে বললাম যে খুব ইম্পর্টেন্ট, ব্যাসিলাস কালমেট্টি গুয়েরিন, সেটা হচ্ছে টিউবারকুলোসিসের জন্য দেওয়া হয়। আর ইনভেন্টরটা কে হচ্ছে? আলবার্ট কালমেট্টি এবং কমিলি গুয়েরিন। এবং আলবার্ট কালমেট্টির নাম অনুসারেই এটার নাম হয়েছে BCG, অর্থাৎ ক্যালমিট্টি এবং গুয়েরিন, এই দুটো টাইটেল নিয়ে হয়েছে। 1921 সালে এটি আবিষ্কার হয়। নিচে ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটির PDF ফাইলটা তোমরা পেয়ে যাবে এবং আমি গ্রুপেও পোস্ট করে দেব, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। ভালো লাগলে একটু লাইক করে দিও, আর যদি কোনো কমেন্ট থাকে, তোমাদের কোনো রকম সাজেশান থাকে, তাহলে আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আজ এটুকুই।